নমস্কার বন্ধুরা, অনিশা জানা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপি রোস্ট। আমি ফুলকপি এইভাবে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ফুলকপি রোস্ট বানাতে আমি যে উপকরণগুলো নিয়েছি, ফুলকপি রোস্ট বানাতে আমি সাদা তেল নিয়েছি, টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা, এলাচ, ডালচিনি, ঘি, লবণ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য অল্প হলুদ নিয়েছি। আপনারা হলুদ না দিলেও দিতে পারো। এই ফুলকপি রোস্ট কীভাবে বানায় আপনারা দেখতে থাকুন। ফুলকপির রোস্টটি এবার আমি বানিয়ে নেব। আপনারা আমি ফুলকপি হালকা করে ভাপিয়ে নেব। এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। আমি বেশি সিদ্ধ করব না, হালকাভাবে একটু গরম জলে ডুবিয়ে রেখে দেব। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি, এই জলের মধ্যে থাক। আমি ফুলকপি রোস্ট বানাতে একটা মশলা তৈরি করে নেব। ফুলকপি রোস্ট বানাতে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি টক দই নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেব। অল্প পরিমাণে হলুদ নেব। অল্প লবণ নেব। ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে আমি চালমগজ বাটা নিয়ে নেব। কাজু বাটা নেব। পোস্ত বাটা নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে অল্প জল দিয়ে দেব, মশলারই জল ছিল। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে।
জল থেকে ফুলকপিগুলো তুলে নেব। এবার আমি হালকা করে ফুলকপিগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দেবো। এই ফুলকপির রোস্টটা বানাতে হালকা করে ফুলকপি ভাজতে হবে, লাল করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দেবো, যাতে ফুলকপির মধ্যে লবণটা ঢুকে যায়। আরো 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। ফুলকপির মধ্যে এখন হালকা হালকা রং ধরেছে। এবার আমি নামিয়ে নেবো, বেশি ভাজবো না, লাল করে ভাজা যাবে না। যে মশলাটা আমি বানিয়ে রেখেছি ওর মধ্যে সে ফুলকপিগুলো দিয়ে ডুবিয়ে রাখতে হবে 5 মিনিট। ফুলকপির ভেতরে মশলাগুলো যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম। আমি একটা মশলা আবার বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল অল্প দেবো। এর মধ্যে 2 চামচ ঘি দেবো। তেজপাতা, দারচিনি, এলাচ, অল্প পরিমাণে জিরে দেব। এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প
অল্প লবণ দেব। কাঁচা লঙ্কা আদা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেব। অল্প জল লাগবে, দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ফুলকপি ভাজাই হয়ে আছে, 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। তিন মিনিট হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো করা আছে দিয়ে দেবো। অল্প পরিমাণে চিনি দেবো, আপনারা না দিলেও দিতে পারেন। ফুলকপি রোস্ট আমার রেডি, গরম ভাতে লুচি রুটি পরোটা ফ্রাইড রাইস সবের সাথে আপনারা খেতে আপনারা খেতে পারবেন। বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।